একজনত পুলিশৰ চাকৰি, 17 জুলাইত নিলম্বন, কাৰাৰুদ্ধ কয়দীক গাঞ্জা সিগারেট আর গুটখা যোগান ধরে রঙাঘরের আলহী হল গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারের দুই প্রহরী টঙ্কেশ্বর দাস আর রাজু ঠাকুর। একজনত পুলিশের চাকরিত যোগ দিছিল কনিষ্টবল দুটা, পাশে গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারের প্রহরী হিসেবে যোগ দিয়ার পাছতে দুই কনিষ্টবলে রূপ ললে ড্রাগ পেডলারের। কারারুদ্ধ কয়দীর ডিমান্ড মতে গাঞ্জা সিগারেট বিড়ি গুটখা যোগান ধরে ধন ঘটাত লাগিল নবনিযুক্ত দুই কনিষ্টবল। উপরুয়া পয়সা চুবলৈ পায় লোভ বাড়ি যাওয়া টঙ্কেশ্বর আর রাজুয়ে জেললৈ যাওঁতে সদায় লগত নিয়া করিলে নিষিদ্ধ সামগ্রীর টুপুলা। তেনেদরে অন্তর্বাস আর মোজাত সুমুয়ায় গাঞ্জা আর সিগারেট নিউতেই দেওবারে কেন্দ্রীয় কারাগারের মূল পহরাদারিয়ে ধরা পেলালে দুই প্রহরী টঙ্কেশ্বর দাস আর রাজু ঠাকুর। গীতত হাতেলুতে দুইটাকে ধরার পাছত কারাগার কর্তৃপক্ষই অভিযান চলালে দুইটারে থকা ঠাই। বেরেকত চলোয়া সেই অভিযানত কর্তৃপক্ষই জব্দ করিলে কয়েদিক বিক্রি করবলৈ বুলি জমা করে থা দমে দমে গাঞ্জা সিগারেট আর গুটখা। কাজেই পুলিশের চাকরিত যোগদান করার 47 দিনের পাছত কর্তৃপক্ষই চাকরির নিলম্বন করিলে অসম পুলিশের নাক কটা টঙ্কেশ্বর দাস আর রাজু ঠাকুর নামের এই কনিষ্টবল দুটা। বশিষ্ঠ উৎপল হালৈ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।